লোক রে তুই মোনাজাতের আগে টেলিফোনটা বাইর করে ফেলাস টেলিফোনটা বাইর করে একটা টেলিফোনে বলিস বাবা গো বাবা স্ত্রীর মধ্যে বিল মহব্বত নাই ও মা স্বামীর কাছে মাপ না চাইয়া নামাজ পড়ে দোয়া করে লাভ নাই গো মা নামাজ পড়তে থাকেন পড়তে থাকেন স্বামীরা বাসায় যাওয়ার পরে থাবা দিয়া পাউডা ছড়াইয়া ধরিয়া বইলেন ও আব্দুল্লার বাবা তুমি মাপ না করলে বলে আমার মালিক মাফ করবে না যুবক আমি তোর পাও ধরে ধরছি যদি বলো সুজন আমার বাপ তো সিরাজগঞ্জ মানিকগঞ্জ আমার বাবা কিশোরগঞ্জ হবিগঞ্জ আমার বাবা গোপালগঞ্জ আমার বাবা শিবগঞ্জ আমি কেমনে আমার বাবার কাছে যাইয়ে পাও ধরব মাপ চাব বেশি দূরে যাইতে হবে না আমার দিকে তাকা এ যুবক রে তুই মোনাজাতের আগে টেলিফোনটা বাইর করে ফেলাস টেলিফোনটা বাইর করে একটা টেলিফোনে বলিস বাবা গো বাবা দেখো কারমা নাই গো মসজিদ কমিটির বাইরে কান্দে এই মসজিদের ইমাম সাহেবের মা একটা বছর হয়ে গেল আর তোমা কুয়া কেউ রে ডাকে না গো আমি ইলিয়াস রহমান জেহাদি তিন যুগের উপরে হয়ে গেল মা কয়া ডাকি না রে তিনটা যুগ হয়ে গেল কাউরে মা কয়া ডাকি না গো আল্লাহ যারা চিল্লাইতেছে আর কান্দাছে হয়তো কারো মা নাই বলো এদের কি দিয়ে আমি বুঝ দিলে তুমি এদের মাফ করে দিবা এমন কোন সন্তান নাই মা বাবার কষ্ট দেই নাই
কেমনে যাব মায়ের কবরের কাছে আমার মা তবু বালবন্ধ করিয়াছে অনেক কমিটির মা পড়িয়াছে রংপুর শরীয়তপুর জাজিরা মাদারীপুর তারা কেমনে যায় আমার কাছে মাপ চাইব মসজিদ এখন তোমার ডাক দিয়া মাপ চাইব তুমি আমাদের ডাকটা ফিরাইয়া দাও না দাও আল্লাহ রাসূল একটা ডাক দাও যদি ভালো লাগে মদরটা কবুল করো নিজের হাতে মাফ করিয়া মা বাবাকে মাফ করো আল্লাহ তুমি দেখো বলি এই বরাতের রাত্রে যারা কান্দে আল্লাহ জীবনে হয়তো কারো কারো জীবনে আজকে শেষ বরাতের রাত্র গত বছর আব্দুল কাদের এই পাশে বসে বরাতের রাত্রে কাঁদছে গো আমি দেখছি ওই জায়গায় বসে সেক্রেটারি যেখানে বসা এই জায়গায় বসে আব্দুল কাদের কান্দ মুনাজাতের আগে তোমরা দেখছিলা আমি আল্লাহর সাক্ষী রেখে বলে যাই ওই আব্দুল কাদের আমার মসজিদে 1000 টাকা দিয়া বলছিল হুজুর এমপি সাহেব যখন বলছিল তুমি কত দিলা এমপি সাহেবের সাথে ওয়াদা দিয়ে বলছিল এমপি আমি এই 1000 টাকা দিব মোনাজাতের আগে আমার মায়ের মসজিদের টাকা দিয়ে বলছিল আব্দুল কাদের বছর আগামী বছর বাঁচবো কিনা জানি না কিন্তু আমি তো জানতাম না আব্দুল কাদেরের এই কথাটা কবুল ওই সেক্রেটারির সাথে একসাথে ব্যবসা করত আরে আমার মোনাজাতের আগে বলছিল জিয়াদি ভাই আগামী বছর বাঁচবো কিনা জানি মসজিদের সেই জায়গাটা ঠিকই পড়ে আছে আব্দুল কাদের নাই গো বাবা আমি তোমাদের দুইটা পাও ধরে যাই রে যুবক চোখের পানি ফেলা এখন তুমি চিল্লাবার কান্না আমার মালিক রে বুঝায় বলবা মালিক আমি কার কাছে মাপ চাইলে মাপ পাওয়া তুমি এখন আমার আল্লাহর কাছে মনে মনে তওবা করো ভাই যদি মনে মনে তওবা করতে পারো গো তোমার তওবা এখন মওলাই কবুল করে নেবে নিজের হাতে বান্দা তওবে মানায়া মাফ না করে কোনো দিন সাইরো না আল্লাহ তুমি দেখো কারা কান্দে কার জন্য মা নাই বাবা নাই গো এ যুবক আমি তোর দুইটা পাও ধরে বলছি আমার মাওলার একটু বুঝাইয়া ক আমার আল্লাহর তওবা দিয়া বল ও মালি তুমি মাপ না করলে কার কাছে যাব পাও দুইটা ছুঁয়া যা কারো বাপেরও ক্ষমতা নাই সম্পদ পেয়েছে হইল পাও দুটো নিয়ে কবর দিতে পারো কথা বল না কেন জোরে গান তাহলে আমার সাথে বলেন এই রাত্রে ওয়াদা দেন 30টা রোজা রাখবেন উঠে উঠে হাত উঠান নামান 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 সামনে আর মাত্র 15 দিন পরেই মাহে রমজান শুরু হাত দুটা উঠবে বিদ্যুতের মতো আমার সাথে বলেন রহমাতের মাগফিরাতের ইতক মিনান না এই এত বড় সৌভাগ্য সৌভাগ্যপূর্ণ মাসে কে কে 30টা রোজা রাখবেন আবার হাত তুলেন নামান হাত আজকে বরাতের রাত্রে ওয়াদা দেন জীবনে আজ থেকে এক ওয়াক্ত নামাজ বিনা ওজরে না পারো তো দূরের কথা কাজাও করবেন না কে কে রাজি আছেন হাত তুলবেন নামান হাত